বারুইপুরে পুজো গাইডের ম্যাপ এবং অ্যাপের আজ শুভ উদ্বোধন হয়েছে। আজ মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে এই অ্যাপ এবং ম্যাপের উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পুলিশ জেলা সুপার কামনাশীষ সেনসহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক ও জেলার বেশ কয়েকজন বিধায়ক। জেলার বেশ কিছু পুজো এবার অ্যাপের মাধ্যমে দেখানো হবে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন পুজো মণ্ডপের যাবতীয় খুঁটিনাটি পাওয়া যাবে। আছে বারুইপুর পুলিশ পরিক্রমা অ্যাপ, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট পরিক্রমা অ্যাপ সার্চ করে নেবেন। ওখানে এখনের জন্য আমরা 8টা লাইভ পূজা করেছি, আরও চেষ্টা করছি, কিন্তু খুব তাড়াহুড়া করে বানানো হয়েছে, সেজন্য আরও চেষ্টা করছি 2-3টা ঢুকিয়ে দিই। তো এটার মধ্যে বেসিক্যালি আপনার লাইভ পূজা দেখানো যাচ্ছে, যেরকম আপনার স্ক্রিনে দেখছিলেন। আরও এটার মধ্যে বেসিক্যালি আছে কি আপনি যখনই অ্যাপটার মধ্যে ঢুকবেন, আপনার লোকেশনটা দেখা হবে আর সামনে কতগুলো পূজা যে আছে, যেখানে ফর এক্সাম্পল আপনি যদি সোনারপুর খুলেন, সোনারপুর খুলে কোনখানে কোনখানে মেন পূজাগুলো আছে ওগুলো এসে যাবে আর কি। এটা সোনারপুর আছে, বারুইপুর, ক্যানিং, তারপর নরেন্দ্রপুর, ঠিক আছে, আর জয়নগর একটা পুজো। পুরো নিরাপত্তার জন্য বেসিক্যালি আমাদের পিসি পার্টি টিমস থাকবে, আমাদের পিএবি এবার বাড়ানো হচ্ছে আগেরবারের থেকে, ফোর্স ডিটেলমেন্ট সব কিছু আমরা লাস্ট টাইম থেকে আরও বেশি করছি। আর সেকেন্ডলি হলো সবচেয়ে যেটা আমি রিকোয়েস্ট করছি সবাইকে, সবচেয়ে আপনাদেরকেও রিকোয়েস্ট করছি, মাস্ক। তো আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন কালকেও করা হয়েছে, আরও যখন মাস্ক পাচ্ছি আমরা থানায় থানায় মাস্ক ডিস্ট্রিবিউট করছি, পিএবিতে মাস্ক রাখছি, যেখানে যেখানে লোককে দেখবো কি মাস্ক পরছে না ওদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হবে। অনেকজন আছে যারা মাস্ক নিয়ে পকেটে রেখে দেয়, তো আপনাদের কাছে ওটাই অনুরোধ, মাস্কটা পরবেন, স্যানিটাইজ করবেন।